আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে চলে এসেছি কোহিনুর সার্কাসে। তো অ্যাড্রেসটা কোথায় সেটা সুবীর তোমাদেরকে বলে দেবে, কারণ ওর বাড়ির এখানটা হচ্ছে, ও তোমাদের বেশি ভালো বলে দিতে পারবে। তো একটু অ্যাড্রেসটা বলে দাও সবাইকে, বলে দাও অ্যাড্রেসটা। অ্যাড্রেসটা হচ্ছে এটা পাটুলিতে 45 বাস স্ট্যান্ড আছে, 45 বাস স্ট্যান্ডের মধ্যে এটা হয়েছে কোহিনুর সার্কাস। কিভাবে আসবে আর এটা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, কোহিনুর সার্কাসটা জানুয়ারির 28 তারিখ পর্যন্ত আছে। আচ্ছা, 28 তারিখ পর্যন্ত আছে। আর এখানটায় তিনটে শো আছে, একটা হচ্ছে একটার সময়, একটা চারটের সময়, একটা সাতটার সময়। আচ্ছা, আর টিকিট প্রাইসটা? টিকিট প্রাইস এখানটায় নানান ধরনের টিকিট আছে, 100 টাকার টিকিট সবার পেছনে যেটা আমরা কেটেছি, 100 টাকার টিকিট। এরপরে 200 টাকার টিকিট আছে, 300 টাকার টিকিট আছে, আর 400 টাকার টিকিট আছে। 400 টাকার টিকিটগুলো হচ্ছে একদম সামনে, ওটা ভিতরে গিয়ে আমরা দেখাচ্ছি, সেটা দেখাচ্ছি আমরা। যদিও ইউটিউবে একজনের ভিডিও দেখি আমরা জানতে পেরেছি। আর এখানটা আরেকটা জিনিস বলার, যে যারা আসবে প্রত্যেকে একটু সময় নিয়ে আসার জন্য, তার কারণ এখানে যে শোটা হচ্ছে প্রত্যেকটা শো কিন্তু আড়াই থেকে তিন ঘন্টার শো। তো যা ইনফরমেশন দেওয়ার আমি দিয়ে দিলাম। ও আরেকটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে এখানে যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য কিন্তু 50 টাকা পার্কিং। বাট এখানে 50 টাকা লেখা আছে, তার মানে এটা নয় যে আমাদের গাড়ি আছে, বাইক আছে, তাদের জন্য সেম পার্কিংয়ের টিকিট বা 30 টাকা দিতে হবে। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের টিকিট, আমাদের সেই কোহিনুর সার্কাসের মূল্যবান টিকিট, যার মূল্য 100 রুপিস। দুটো টিকিট 200 টাকা। তো যাবতীয় যা ইনফরমেশন সুবীর তো বলেই দিল, টিকিট আমার হাতে। তো চলো ওয়েট না করে আমরা ভেতরে ঢুকি, কারণ 4টা থেকে শো শুরু। তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে এবার পুরোটা শেয়ার করবো। তো চলো সামনের যে সিটগুলো দেখছো এগুলো 100 টাকা, তারপরের সিটগুলো 200 টাকা, তারপরের সিটগুলো 300 টাকা, আর একদম সামনের সিটগুলো 400 টাকা। শিল্পী, তারপরে আছে শিল্পী মণিপুরের শিল্পী, তারপরে আছে শঙ্কু আর বন্ধু।